গাইজ, আই হোপ আপনাদের শরীরে জুতার পায়ে পড়েন আপনাদের সকলে ভালো আছেন, এবং আমার শরীরে জুতার পায়ে পড়েন আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের রকরাইডার প্রো সাইকেলটা রিভিউ করে দেখাবো, অর্থাৎ এই সাইকেলটির ফুল স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন বেশি কথা না, আবার এই ভিডিওর মেইন টপিক নিয়ে আলোচনা করি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখেন ভাই, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন রকরাইডার প্রো সাইকেলটির সম্পর্কে জেনে আসি। তো প্রথমে কথা বলি এই সাইকেলটির ফ্রেম নিয়ে। এই সাইকেলটি একটি অ্যালয় ফ্রেমের সাইকেল। এই সাইকেলের ফ্রেমে আপনার ইন্টারনাল কেবল সিস্টেম পেয়ে যাবেন। এখন আসি সাইকেলটির গিয়ারের দিকে। এই সাইকেলটির সামনে 2 গিয়ার ইউজ করা হয়েছে এবং পিছনে 8 গিয়ার। এই সাইকেলটিতে একটা প্রো হুইলের ক্র্যাঙ্কসেট ব্যবহার করা হয়েছে। এই সাইকেলটির ফ্রন্ট ড্রিলার হিসেবে আপনি দেখতে পারবেন একটি শিমানো আল্ট্রাসের একটি ড্রিলার, এবং রিয়ার ড্রিলার হিসেবেও দেখতে পারবেন শিমানো আল্ট্রাসের একটি ড্রিলার। এই সাইকেলটিতে একটি 8 গিয়ারের ক্যাসেট ব্যবহার করা হয়েছে। ক্যাসেটটি কিন্তু একটি অ্যান্টি রেস্ট ক্যাসেট। তো যাই হোক, গ্রুপ সেটের কম্বিনেশনটা এই সাইকেলের অনেক ভালো, কেননা এই সাইকেলের ড্রিলারগুলো শিমানোর ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এই সাইকেলটির প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে একটি প্লাস্টিকের প্যাডেল, যেটা মোটামুটি খারাপ বলা যেতে পারে, কারণ এই সাইকেলের সাথে অ্যালয় প্যাডেল দেওয়ার উচিত ছিল। এই সাইকেলটি যদি আপনারা কিনে থাকেন তো পরবর্তীতে এই সাইকেলটির প্যাডেলটা চেঞ্জ করে নিয়েন। তো যাই হোক, এখন আসি এই সাইকেলের রিমের দিকে। এই সাইকেলে 27.5 ইঞ্চির একটি রিম ব্যবহার করা হয়েছে। এই সাইকেলটির রিম এবং স্পোক দোনোটাই অ্যালয়ের পেয়ে যাবেন। আর এই সাইকেলটির টায়ার তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আশা করি এই সাইকেলের টায়ার নিয়ে কারো অসুবিধা হবে না, কেননা এই সাইকেলটিতে অনেক মোটা টায়ার ব্যবহার করা হয়েছে। এখন আছে সাইকেলটির সিট পোস্টের দিকে। এই সাইকেলটির সিট পোস্ট মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির বলা যেতে পারে। এই সাইকেলটির সিট পোস্টটি আপনারা বাল্টোবা ব্র্যান্ডের পেয়ে যাবেন। এখন কথা বলি এই সাইকেলটির হ্যান্ডেলবার নিয়ে। এই সাইকেলটিতে একটি 720 mm হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। এই লম্বা হ্যান্ডেলবার দিয়ে আপনাদের রাস্তায় চাকমাক চললো করতে কোনো অসুবিধা হবে না। এই সাইকেলটির স্টিম হিসেবে একটি শর্ট রেসিং স্টিম ইউজ করা হয়েছে। এই সাইকেলটির স্টিম, হ্যান্ডেলবার, হেডসেট তিনোটাই আপনার বাল্টোবা ব্র্যান্ডের। এর সাথে এই সাইকেলের হ্যান্ডেলবার এবং স্টিমটা আপনার অ্যালয় পেয়ে যাবেন। এই সাইকেলটার ব্রেক হিসেবে আপনার একটা চায়নার অয়েল ব্রেক পেয়ে যাবেন। তবে এই সাইকেলটিতে শিমানো ব্র্যান্ডের অয়েল ব্রেক ব্যবহার করলে ভালো হতো। তো যাই হোক, সাইকেলটিতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে একটি শিমানো ব্র্যান্ডের শিফটার। এই শিফটারটিতে আপনারা সামনে 2 গিয়ার এবং পিছনে 8 গিয়ার পেয়ে যাবেন। কিন্তু যত ভালো শিফটার এবং যত ভালো ড্রিলার ব্যবহার করুক না কেন, বাঙালিরা শিফটিং এর বালটাও বুঝে না। তাই আমি ভাবতেছিলাম কিছুদিন পর আমার এই চ্যানেলে গিয়ার চেঞ্জিং নিয়ে একটা ভিডিও দিব। আমি ওই ভিডিওতে আপনাদের গিয়ার চেঞ্জিং এর এ টু জেড বুঝাবো। তো যাই হোক, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন আসি সাইকেলটির সাসপেনশন দিকে। এই সাইকেলটিতে একটি এক্সিটির সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো সাসপেনশনটি হচ্ছে হলো 100 mm এর, এবং সাসপেনশনটিতে আপনারা লকআউট সিস্টেম পেয়ে যাবেন, সাথে প্রিলোডার অ্যাডজাস্টমেন্ট সিস্টেমও পেয়ে যাবেন। এখন আসে সাইকেলটির হাবের দিকে। এই সাইকেলটিতে একটি বাল্টোবা ব্র্যান্ডের হাব ব্যবহার করা হয়েছে। এই সাইকেলটির হাব বিয়ারিং সিস্টেম নাকি বল বিয়ারিং সিস্টেম, এটা আমি সঠিক বলতে পারলাম না। এই সাইকেলটির ডিস্ক হিসেবে আপনারা পাবেন 160 mm এর একটি ডিস্ক, যেটা শিমানোর ডিস্কের মতন অনেকটা কপি খায়, কিন্তু এই ডিস্কটা আসলে একটা চায়নার ডিস্ক। এই সাইকেলটির বিবি সেট হিসেবে আপনারা বিয়ারিং সিস্টেমের একটি বিবি সেট পাবেন। বিয়ারিং সিস্টেমের বিবি সেটগুলো অনেক ভালো হয়ে থাকে। তো এই ছিল এই সাইকেলটির রিভিউ। এই সাইকেলটিতে বলার মতন আর কিছু নেই। এখন কথা বলি এই সাইকেলটির প্রাইস নিয়ে। এই সাইকেলটি 20-22 হাজার টাকার মধ্যে আপনারা বাজারে পেয়ে যাবেন। এই সাইকেলটা দিয়ে চাইলে আপনারা টুকিটাকি স্ট্যান্ডও করতে পারবেন। তো গাইজ, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।